সো যেহেতু আমরা এখন ত্বরণের লেখচিত্র বুঝবো, এবং এইটাও আমরা তিনটা কন্ডিশনে গতিশীল বস্তুর জন্য বুঝবো, ঠিক আছে? আচ্ছা, আসলে রোডের সাথে আমার বাসা, তো এই জন্য এই উদ্ভট আওয়াজ মাঝে মাঝে সহ্য করতে হয়, কিছু করার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এটাও আমরা কয়টা কেসে দেখব? তিনটা কেসে। কি দেখব? একটা বস্তু সুষম বেগে চলতেছে, তার জন্য ত্বরণের গ্রাফটা দেখতে কেমন হবে। একটা বস্তু সুষম ত্বরণে চলতেছে, তার ত্বরণের গ্রাফটা দেখতে কেমন। একটা বস্তু সুষম মন্দনে চলতেছে, তার ত্বরণের গ্রাফটা দেখতে কেমন হবে, সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা সুষম বেগে গতিশীল বস্তু চিন্তা করি। তো সুষম বেগে যেহেতু গতিশীল বস্তু, তার একটা ফিক্সড ভেলোসিটি আছে, তাই না? তার আসলে ত্বরণ নাই। তো দেখো, এখন আমরা যদি ধরে নিই, তাহলে একটা বস্তু ধরো সাপোজ 10 মিটার পার সেকেন্ড সুষম বেগে চলতেছে। আচ্ছা, এখানে একটু ছোট্ট ভুল আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না, শুধু ওয়ান হবে, ইনভার্স ওয়ান হবে, কারণ এটা সুষম বেগ। তো যাই হোক, তো এখন এই বস্তুটার জন্য তোমার আমি কি করব, আমরা যেহেতু আমরা ত্বরণের গ্রাফ আঁকবো, তার মানে সময় আর ওই সময় তার বেগ কত, এই ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে আমরা যেটা চার্টে 1 থেকে 5 সেকেন্ডের জন্য কাউন্ট করি, এটা যেহেতু সুষম বেগ, আমি বেগ কি আলাদা আলাদা পাবো এক এক সময়? না, প্রত্যেকবারই আমি 10 মিটার পার সেকেন্ডই পাবো, আর কোনো কিছু তো পাবো না, তাই তো? যেহেতু সুষম বেগ বেগ, তো এখন আমরা যদি এটার ত্বরণের গ্রাফ আঁকি, মানে এক্স অক্ষ বরাবর সময়গুলা বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর ওই টাইমে তার বেগগুলা বসাবো, তাহলে আমি কি পাচ্ছি দেখো। যখন টাইম জিরো, তখন তার ভেলোসিটি কত? 10। মানে আমরা জিরো থেকে এক ক্লাফে 10 উঠে যাবো, মানে এই এটা হবে আমাদের ফার্স্ট পয়েন্ট। তারপরের সেকেন্ডে বেগ কত? সেটাও 10 থাকবে। তারপরের সেকেন্ডে বেগ কত? সেটাও 10। 3 সেকেন্ডেও 10, 4 সেকেন্ডেও 10, 5 সেকেন্ডেও 10, মানে প্রত্যেকবার একই পয়েন্টে আসতেছে। তার মানে বুঝতেই পারতেছেন, আমরা যখন এইটাকে রেখাটাকে যোগ করবো, আমরা কি পাচ্ছি? আমরা একটা স্ট্রেইট লাইন পাচ্ছি। তো দেখো, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি হচ্ছে, আমরা স্ট্রেইট লাইন পাচ্ছি, কিন্তু সেটা কিরকম? সেটা মূলবিন্দুগামী না, কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা দেখো অনুভূমিকের সাথে সমান্তরাল। তো যখনই আমরা এরকম গ্রাফ দেখব, সুষম ত্বরণের গ্রাফ, এটা এটা হচ্ছে ত্বরণের গ্রাফ, যখন রেখাটা সোজা যাচ্ছে, তখন আমরা কি বুঝবো? এটা আসলে সুষম বেগ। কেন? কারণ বেগ যদি আপডাউনই করতো, তাহলে এই আমাদের এই ডট পয়েন্টগুলো তো উপরে নিচে উঠতো, তার মানে আমি তখন এখানে কার্ভেচার কিছু একটা পাইতাম, মানে ভ্যারিয়েন্ট আসতো, বাট এখানে কোনো ভ্যারিয়েন্ট আসতেছে না, কারণ সুষম বেগ। এবং একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, আমরা কি কি বলছিলাম যে তোমার সুষম বেগের বেগের গ্রাফের ক্ষেত্রে চিন্তা করো, বেগের গ্রাফে আমরা ঢাল দিয়ে আমরা বলছি বেগ কম, বেগ কি কম নাকি বেশি আমরা বোঝানোর চেষ্টা করছি, রাইট? মানে ঢালই আসলে আমাদের বেগের গ্রাফের বেগ বলে দেয়। ঠিক একইভাবে ঢাল জিনিসটা আসলে ত্বরণের গ্রাফেও ত্বরণ জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? মানে রেখাটা ঢালু, নিচের দিকে না উপরের দিকে, কোন দিকে, সেটাকে রিপ্রেজেন্ট করে। এখন ঢালটা কিভাবে আসলে কি কাজটা করে, সেটা নিয়ে আমি আলোচনা এখনো যাচ্ছি না, আমরা জাস্ট এখানে গ্রাফের প্যাটার্নটা দেখার চেষ্টা করতেছি। সবগুলো প্যাটার্ন দেখার পরে আমি বোঝাবো যে ঢাল জিনিসটা কিভাবে সংযুক্ত, মানে কথায় আসলো ত্বরণের ক্ষেত্রেও বা বেগের গ্রাফের ক্ষেত্রেও, ঠিক আছে? তো দেখো, যদি আমরা আমরা ঢাল বলতে আপাতত এতটুকু বুঝে নেই যে ওইটা ওই রেখাটা কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা যদি ঢাল হয়, তাহলে বলতো আমাদের যে এক্স অক্ষের সাথে এই যে আমরা রেখাটা পাইলাম, কোণ কত এখানে, অ্যাঙ্গেল কত এই দুইটা রেখার মধ্যে? 0 ডিগ্রি হবে না? সো 0 ডিগ্রি মানে কি? মানে এটা ঢালু না, এটা উপরের দিকেও ঢালু না, নিচের দিকেও ঢালু না, মানে এখানে ঢাল নাই বা ঢাল হচ্ছে শূন্য। কথাটা বুঝতে পারছো? এখানে ঢাল কি? শূন্য। এখন চিন্তা করো, এটা কিসের গ্রাফ? ত্বরণের গ্রাফ। ত্বরণের গ্রাফের ঢাল শূন্য মানে ত্বরণ শূন্য। কথাটা কি বুঝতে পারছি? ত্বরণের গ্রাফের ঢাল শূন্য মানে এটার ত্বরণ শূন্য। বেগের গ্রাফেও যদি ঢাল শূন্য হইতো, তাহলে বলতে হইতো বেগ শূন্য। কথাটা বুঝতে পারছি? সাপোজ, আচ্ছা ওইটা পিছনে না যাই, তো এই এই হচ্ছে ব্যাপার। এবং খেয়াল করে দেখো, এটা যেহেতু সুষম বেগে গতিশীল বস্তু, সুষম বেগ কখন কোন একটা বস্তুর ত্বরণকে আমরা শূন্য বলি? আমরা তখনই বলি যখন বস্তুটার বেগের পরিবর্তন হয় না, মানে বস্তুটা সুষম বেগে চলে, অর্থাৎ সুষম বেগে গতিশীল বস্তুর ঢাল হচ্ছে, ত্বরণের ঢাল হচ্ছে কি? শূন্য থাকবে। দেখো এইটুকু, এখানে এখানে কি কোনো মানে ইনফরমেশন মাথার মধ্যে প্যাচ লাগতেছে কারো, নাকি সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক। আচ্ছা, ওকে, এরপরে আমরা দেখবো যে কি হয়। এটা ছিল সুষম বেগের জন্য, ঠিক আছে? এখন চিন্তা করো, আমরা সেকেন্ড কেসে যাচ্ছি, যে কেসটার মধ্যে আমাদের এই বস্তু, আমরা এমন একটা বস্তুর ত্বরণের লেখচিত্র আঁকবো
যার ত্বরণের মান কিনা সুষম ত্বরণ, ঠিক আছে? তাহলে এখন সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য আমরা কি করব, আমরা ধরো আমরা ধরে নিলাম আমাদের কাছে দুইটা সুষম ত্বরণে গতিশীল বস্তু আছে, মানে একই সাথে দুইটা বস্তু সুষম ত্বরণের গ্রাফেকে কম্পেয়ার করে দেখব যে ত্বরণ থাকলে কি হয় এবং ত্বরণের মান আলাদা আলাদা হইলে গ্রাফে সেটার চেহারাটা কেমন আলাদা আলাদা হয় সেটা বোঝার চেষ্টা করব। সো ধরো আমাদের কাছে যে দুইটা বস্তু আছে, ধরো একটা হচ্ছে নীল বস্তু একটা লাল বস্তু, তো নীল বস্তুটার ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, ত্বরণ, আর লাল বস্তুটার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এটার বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়বে, এটার বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বাড়বে। তো আমরা এগেইন সময়ের একটা চার্ট তৈরি করলাম এবং সময় কার বেগ কত দেখলাম, এখানে হচ্ছে কি জিরো, প্রথমে দুইজনেই ধরলাম জিরো থেকে স্টার্ট করছে, তারপর এখানে কি হচ্ছে জিরো থেকে আস্তে আস্তে 2 করে বাড়বে, 2, 2, 4, 6, 8, 10, ঠিক একইভাবে ত্বরণের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য বেগের মান বাড়বে, সেটা কিভাবে বাড়বে, 0 থেকে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 15, 20, 25 এভাবে যাচ্ছে। তো এখন আমরা এইটার যদি গ্রাফটা আঁকি তাহলে কিরকম দেখতে পাবো, দেখো। সো প্রথমে আমরা এই নীল বস্তুটা যদি চিন্তা করি, তাহলে প্রথমে আমাদের 0 সেকেন্ডের ভেলোসিটি হচ্ছে 0, তার মানে আমাদের পয়েন্ট হচ্ছে এই যে মূল বিন্দুটা আর কি, ঠিক আছে। তারপর 1 সেকেন্ডে বেগ কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 2 মিটার পার, আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল আছে, দেখো এখানে সব, দেখো এই চার্টের মধ্যে সবগুলোর উপরে স্কোয়ার দেওয়া না, এগুলো কিন্তু স্কোয়ার হচ্ছে না, এগুলো কি স্কোয়ার হবে, এগুলো কিন্তু মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে, এটা ভুল, এটা আমার হয়তো ভুলই হয়েছে, এটা কারেকশন করা হয় নাই আর কি, ওই কপি পেস্ট করে বসানোর কারণে আর কি। আচ্ছা জগ্গা যেটা বলতেছিলাম, তাহলে এগুলো হচ্ছে বেগ, এগুলো কিন্তু বিভিন্ন সময়ে বেগ, ত্বরণ না এগুলো, হ্যাঁ। তাহলে 1 সেকেন্ডে সেটা বেগ কত, 2 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সেটা হচ্ছে যেহেতু 2, তাহলে এই যে আমাদের এই পয়েন্টটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। 2 সেকেন্ডে বেগ কত, 4, 3 সেকেন্ডে কত, আমরা যাব 6, 6 ঘরে, 4 সেকেন্ডে 8 ঘরে, 5 সেকেন্ডে 10 ঘরে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা যদি রেখাগুলো যোগ করতেছি আমরা কি পাচ্ছি, সরল রেখা পাচ্ছি, ঠিক আছে। এখন একটু পিছনে যাও, যেখানে আমরা বেগের গ্রাফ নিয়ে কথা বলছিলাম, মনে আছে একদম প্রথমে বেগের যে সোজা গ্রাফ পাইছিলাম, ওটা ছিল বেগের গ্রাফ এবং গ্রাফটা ছিল মূল বিন্দুগামী সোজা, তাই না, মূল বিন্দুগামী একটা সোজা স্ট্রেট লাইন, কিন্তু সেটা ঢাল আছে আর কি, এখানে ওই রেখাটা ঢাল আছে, তাই তো, মানে অ্যাঙ্গেল আছে, সেটা সপ্যারালাল না। তো এখন বেগের গ্রাফ যদি সোজা হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, বেগের গ্রাফ যদি সোজা হয় সুষম বেগ, এটা কিসের গ্রাফ, ত্বরণের গ্রাফ, ত্বরণের গ্রাফ যদি সোজা হয় তাহলে সেটাকে আমি কি বলবো, সমতরণ, সুষম ত্বরণ, সমতরণ, আমাদের যে ঘটনাটা, আমরা ঘটনাটা শুরু করছি কোথা থেকে, আমরা ধরে নিছি যে দুই বস্তুগুলো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, ওইখান থেকে আমরা হিসাব ধরছি, বাট এমনও তো নাও হইতে পারে যে বস্তুটা অলরেডি রানিং, তার রানিং অবস্থায় মাঝখানে যে কোনো একটা জায়গা থেকে আমরা এই ক্যালকুলেশনগুলো স্টার্ট করছি, তখন কিন্তু আমার এই রেখাটা এই পয়েন্ট থেকে স্টার্ট হইতো না, হয়তো একটু উপর থেকে স্টার্ট হইতো, কিন্তু উপর থেকে স্টার্ট হয়ে এইভাবে সোজা যাইতো, আমি কি বোঝাতে পারছি। তো মূলবিন্দু হওয়াটা ম্যান্ডাটরি না, বাট সোজা হওয়াটা ম্যান্ডাটরি, তো যখন লাইনটা স্ট্রেট হবে তখন আমরা বুঝবো যে এটা কি, যেহেতু সুষম ত্বরণের লাইন, সুষম ত্বরণের গ্রাফ সোজা, সুষম ত্বরণের গ্রাফ সোজা হইলে, সরি, ত্বরণের গ্রাফ সোজা হইলে সেটা সুষম ত্বরণ, আর বেগের গ্রাফ সোজা হলেও সেটা সুষম বেগ, মাথায় ঢুকছে, দেখো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো কনফিউশন আশা করি না। আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু ঢাল আছে, এটা যেহেতু ঢাল আছে, তাহলে কি এটা কি ঢাল শূন্য না, তাহলে এটা কি ত্বরণের মান শূন্য, ত্বরণের মানও অশূন্য, এটা কি ত্বরণের ভ্যালু আছে, ইন দ্যাট কেসে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের কাছে যদি এই ডাটাগুলো দেওয়া নাও থাকতো, শুধু এই ছবিটা দেওয়া থাকতো না, আমরা এই ছবিটা দেখে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এই এই বস্তুটার ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে রিভার্স কাজটা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা গেল, বলো তাহলে এখানে থিটা মান লাগবে না, যদি আমাদের এগুলো মান না থাকে, এখানে দুইটা দিয়ে কাজ করতে, ঢাল দিয়ে করতে হলে আমাদের থিটার মান লাগবে, আবার থিটার মান না থাকলেও তুমি ঢাল বের করতে পারবা, ঢাল নিয়ে একটু আলোচনাটা করি তারপরে দেখবা প্রশ্নগুলো আর উত্তর পেয়ে যাবে। আমি আসলে তোমাদেরকে এখন শুধুমাত্র দেখাচ্ছি যে কোন অবস্থায় গ্রাফের চেহারাটা কেমন আসে, কোনো ক্যালকুলেশনে কিন্তু আমরা যাচ্ছি না, ঠিক আছে, ক্যালকুলেশন একটু পরেই যাবো, ঠিক আছে, তখনই বুঝবা যে কাহিনীটা কি হইতেছে। আচ্ছা তো
এটার যে ঢাল শূন্য না এটাতে তো কোনো সন্দেহ নাই, কারণ এখানে অবশ্যই একটা অ্যাঙ্গেল আছে, তাই না? এখানে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। তো যেহেতু অ্যাঙ্গেল আছে মানে ঢাল আছে, ঢাল আছে মানে এটার ত্বরণও আছে। আর আগের গ্রাফটা কি ছিল? ওইটাও কিন্তু সোজা ছিল। আচ্ছা ভালো কথা, বলো তো দেখি, একটু আগে আমরা সুষম বেগের জন্য গ্রাফটা আঁকলাম, আমি পিছনে যাই, হ্যাঁ একটু পিছনে যাই। তো এই যে এই রেখাটা যে আমরা করলাম একটু আগে, হ্যাঁ এখানে বলো তো একটা শর্ত বলছিলাম, যে একটু আগে শর্ত বললাম কি, ত্বরণের গ্রাফ যদি সোজা হয় তাহলে সেটা সুষম ত্বরণ। তাহলে এটাও তো ত্বরণের গ্রাফই ছিল, তাই না? এটাও কি রেখা, রেখাটা তো সোজা, তাহলে এটাই কি আমি সুষম ত্বরণ বলবো না, বলো তো? এটা কি, হ্যাঁ এটাও সুষম ত্বরণ, এইটাও সুষম ত্বরণ, শুধুমাত্র তার মানটা কত, মানটা জিরো, আর কোনো বিষয় না। মাথায় ঢুকছে বিষয়টা? এই হচ্ছে কাহিনী, মানে বুঝতে হবে যে কথাগুলো কোনোটাই কোনোটার সাথে সাংঘর্ষিক না, সবই আসলে একই নিয়মে চলতেছে। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এখানে আমরা একটা অ্যাঙ্গেল পাইলাম, মানে এটা ঢাল আছে, তার মানে ত্বরণ আছে। আচ্ছা এখন যদি এইটার 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 আমরা এখন আঁকি, যে যেটা ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার যদি ত্বরণের গ্রাফ আঁকি তাহলে ভ্যারিয়েশনটা কোথায় হবে? আশা করি অনেক অনেক ধরেও ফেলছো কি হবে। এখানে কি হচ্ছে, প্রথমে মূল বিন্দু থেকে স্টার্ট হবে, কারণ জিরো জিরো। তারপরে 1 সেকেন্ডে এটা কত, 5, তাহলে 1 সেকেন্ডে আমরা এই জায়গায় যাব। 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 15, 4 সেকেন্ডে 20, 5 সেকেন্ডে 25, এবং রেখাগুলো যোগ করলে আমি কি পাচ্ছি, এগেইন সোজা পাচ্ছি। এখন এটা ত্বরণের গ্রাফ, ত্বরণের গ্রাফটা আমি সোজা পাইছি, তার মানে এটা অবশ্যই সুষম ত্বরণ। কিন্তু পার্থক্য কি আগেরটারে পরেরটার মধ্যে? পার্থক্য হচ্ছে কোথায়, আমাদের ঢালে, তাই না? এটা ঢাল বেশি, এটা ঢাল কম, তার মানে যেটা ঢাল বেশি সেটা ত্বরণ তো বেশি, এটা বুঝতে হবে। এটা ত্বরণ বেশি বলে এটার ঢাল বেশি হচ্ছে। সো তার মানে একটা রিয়েল টাইম যখন এই এরকম কোনো বাস্তব জীবনে কোনো প্রবলেম তুমি ফেস করবা, তখন দেখা যাবে এই ধরনের ডাটাবেসগুলো তোমার কম্পিউটারে অটোমেটিক ইনপুট হবে, এবং কম্পিউটারে তোমার সফটওয়্যারের মাধ্যমে তুমি যখন গ্রাফগুলো রিয়েল টাইম ম্যানিপুলেট করতে দেখবা, তখন দেখবা যে বুঝবা কোনোটা উপরে উঠতেছে নিচে নামতেছে একদম। মানে আমার বিষয়টা বুঝতে পারছিলাম কি বোঝা যাচ্ছে, তুমি সরাসরি ইনস্ট্যান্ট উইদাউট এনি ডাটা রিসার্চ, মানে এই যে ভ্যালুগুলো নিয়ে চিন্তা ভাবনা করা ছাড়া, তুমি জাস্ট গ্রাফ দেখে একটা রিয়েল টাইমে তুমি বস্তুগুলোর মধ্যে একদম রিয়েল টাইম কম্পেয়ার করতে পারবা। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে বুঝলাম যে সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য রেখাগুলো কেমন হচ্ছে, এটা হচ্ছে সোজাই থাকবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা সেটা হলো সুষম ত্বরণ। এবার একটু সুষম মন্দনে আসা যাক, মন্দনে আসলে কি হয় সেটা বোঝা দরকার। আচ্ছা দেখো, সুষম মন্দনে গতিশীল বস্তুর জন্য তার মানে এটা ত্বরণের ভ্যালু নেগেটিভ হবে ডেফিনেটলি। তো এগেন আমরা ওই একই বস্তু নিলাম, উদাহরণ নিলাম, এখন শুধু সামনে শুধু নেগেটিভ বসায় দিলাম, মানে এটার ত্বরণ হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যার তোমার এখানে মন্দন হবে তার তো ডেফিনেটলি ইনিশিয়াল ভেলোসিটি মানে আদি বেগ তো শূন্য হবে না, তাই না? মানে তারা রানিং আছে, ওই অবস্থায় মন্দন শুরু হয়েছে, ওখান থেকে আমরা শুরু করছি। তো আমরা ধরে নিয়েছি আমাদের প্রথম বস্তুটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ, সরি 10 মিটার পার, এগুলো এখানে কিন্তু ভুল আছে, সব ইনভার্স হবে, হ্যাঁ চার্টে। সো এই প্রথম বস্তুটার আদি বেগ ছিল ধরো 10 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এটার মন্দনের মান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটার মন্দনের মান হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন স্বাভাবিক মন্দন মানে বেগ কমবে, যেহেতু এটার মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস, তাহলে 10 2 করে কমবে, তাহলে 10 8 6 2 6 4 2, আর এটার 25 থেকে গিয়ে 5 করে কমবে, 25 20 15 10 5 0, ইজি রাইট? এখন আমরা ভ্যালুগুলো বসাই। এখন দেখো যখন টাইম জিরো প্রথম বস্তুটার জন্য, তখন আমাদের ইয়ের ভ্যালু কত, 10, মানে আমরা কিন্তু এখন এখানে জিরো থেকে মূল বিন্দু থেকে স্টার্ট করতেছি না, আমরা এখন 10 থেকে স্টার্ট করতেছি, তাহলে আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে এইটা। আচ্ছা তারপরে 2 সেকেন্ডে, সরি 1 সেকেন্ডে সেটা কত হয়ে দাঁড়াইছে, এটা হচ্ছে 8, মানে এই জায়গাটা, সো এই হচ্ছে 8, 2 সেকেন্ডে কি কত আসতেছে, তারপরে হচ্ছে সেটা হচ্ছে 6, তারপরে সেকেন্ডে 4, তারপরে সেকেন্ডে 2, তারপরে সেকেন্ডে 0, একবার আইসা ব্রেক চাইপা থাইমে গেল, ঠিক আছে? ওকে, তো এখন যদি রেখাগুলোকে আমি যোগ করি কি পাইতেছি দেখো, প্রথম কথা এটা ত্বরণের গ্রাফ, রেখাটা কি সোজা না বাঁকা, সোজা, তাহলে কি বলবো, তাহলে বলবো না এটা সুষম ত্বরণ, এটা অবশ্যই সুষম ত্বরণ, তবে নেগেটিভ সুষম ত্বরণ আর কি, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো, নেগেটিভ সুষম ত্বরণ। আচ্ছা তো এখন যদি বলি যে এখানে ঢাল কত হবে, বলতো কোনটা হবে ঢাল, ঢাল কি এইটা হবে, স্থূলকোণ হবে, হ্যাঁ
এইটা ঢাল হবে না, ঢাল হবে কোনটা, ঢাল হবে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হ্যাঁ এক্স অক্ষের যে ধনাত্মক দিক, তো এইটা তাই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, একটু দাঁড়াও মুছে ফেলি জিনিসটা, তাহলে আমাদের এটা এক্স অক্ষের পজিটিভ সাইড হচ্ছে এটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের কোন ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এবং যারা অলরেডি ঢাল জিনিসটা কি সেটা সম্পর্কে জানো বাদা জানা যাও তাদেরকে একটু আগেই বলে রাখি, যেহেতু এটা পরে পড়াতে চাইছিলাম বাট এখন মনে একটু লাগবেই, যে এখন বললে সুবিধা হয় আর কি। ধানের হিসাবটা করা হয় সবসময় তোমার ট্যান থিটা দিয়ে, কি দিয়ে হিসাব করা হয়, ট্যান থিটা, ঠিক আছে? তো এখানে আমাদের থিটাটা কি 90 ডিগ্রি প্লাস না? জি স্যার, এখন ক্যালকুলেটর চেপে 90 ডিগ্রি প্লাসের যে কোনো অ্যাঙ্গেলে থিটা একটু থিটার মান বসায় দেখো তো রেজাল্টটা কত আসে। দেখো মানে 90 মাইনাস মান আসে, মাইনাস, বিষয়টা বুঝতে পারছো কাহিনীটা কি? কিন্তু 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির কম বা 90 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম, 90 ডিগ্রি পাবা না আসলে, 90 ডিগ্রির কম যদি কোনো অ্যাঙ্গেল বসায় ক্যালকুলেটর চাপো দেখো ভ্যালুটা আসবে পজিটিভ। যেমন আমাদের এইখানেই ধরো আমাদের যে আগের গ্রাফটা, আগের গ্রাফের যে উদাহরণটা, এই যে ইয়েতে এইখানে ঢালগুলো এগুলো কি সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণ তো, তো সূক্ষ্মকোণ বসাও, সূক্ষ্মকোণ বসালে দেখবা ভ্যালু আসতেছে পজিটিভ। তার মানে কি বুঝতে পারছো কাহিনীটা কি হচ্ছে? এখানে এখানে ঢালটা পজিটিভ ছিল কারণ এটা ছিল পজিটিভ তরল, ঠিক আছে? আর এখানে ঢালটা নেগেটিভ কারণ এটা আসলেই নেগেটিভ তরল, কিন্তু সুষম তরল তো অবশ্যই, তাই না? সুষম নেগেটিভ তরল। সবাই কি মিলাইতে জিনিসগুলো ক্লিয়ার, মানে মিলাইতে পারতেছি, দুয়ে দুয়ে চার মিলতেছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, তো যদি মিলে যায় তাহলে খুবই ভালো। এখন একটু মুছে ফেলি এগুলো, মানে এগুলো ঝামেলা করবে। তো যেটা বলতেছিলাম, তো এটা গেল আমাদের প্রথম এইটার জন্য, বস্তুটার জন্য। এখন দ্বিতীয় বস্তুটাতে আসো, যেটা তোমার হচ্ছে -5 মিটার/সেকেন্ড² এবং তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 25, ঠিক আছে? তাহলে প্রথমে যখন আমাদের 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে কত, 25, এইখানে স্টেজ, এই হচ্ছে আমাদের বিন্দুটা। তারপরে সেকেন্ডে কত আসতেছে, 20, তারপরে সেকেন্ডে 15, 10, 5, 0, এখন মানে এই বিন্দুতে আবার আসলো। তাহলে এখন যদি রেখাগুলো যোগ করি আমি কি পাচ্ছি, আমি স্ট্রেট লাইন পাচ্ছি এগেইন। তাহলে যেহেতু এগেইন স্ট্রেট লাইন পাচ্ছি তাহলে কি বুঝবো, তাহলে এটা কি সুষম, সুষম তরল, মানে মানে ঋণাত্মক তরল আর কি, বা মন্দন বলতে হবে। এবং মন্দনটা আমরা ডিসিশন নিতে পারতেছি কেন, কারণ ঢালটা নেগেটিভ বলে। বা আরো একটু সহজ করে চিন্তা করলে রেখাটা কোন দিক যাইতেছে, নিচের দিকে যাইতেছে। রেখা যদি উপরের দিকে যায় মানে ঢাল উপরের দিকে, নিচের দিকে মানে কি ঢাল কমতেছে, মানে কমতেছে না মানে ঢালটা নেগেটিভই আছে, নিচের দিকেই আছে। সো এই জন্য এটা হচ্ছে, এটা হচ্ছে মন্দন। এবং এক্ষেত্রে এগেন এগেন আমাদের এই যে থিটাটা হবে কোনটা, আমাদের যে থিটাটা হবে তোমার এই কোনটা, তাই না? সো এইটাও তো অবশ্যই, হ্যাঁ বলো আমি গুলো পড়াইছি তোমাদের আসলে, একটু বলে যেহেতু প্রশ্ন করছো মাঝখানে। দেখো এটার ত্বরণ হচ্ছে 2 মিটার, সরি -2, আচ্ছা ধরো আমি ত্বরণের কথাই চিন্তা করতেছি, 2 মিটার/সেকেন্ড², ঠিক আছে? এখন তুমি এই 2 মিটার/সেকেন্ড² মানে বুঝি আমরা কি, বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে, 2 মিটার/সেকেন্ড করে বাড়তেছে। এখন এই 2 মিটার/সেকেন্ড² কি লিখতে পারি না, 2 মিটার/সেকেন্ড লিখতে পারি আমি? দেখো তো পারি একই না? তাহলে এই বস্তুটার বেগের মান প্রতি সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড করে বাড়তেছে, এই হচ্ছে ব্যাখ্যা, বুঝছো? মিটার/সেকেন্ড করে বাড়ে বা কমে মানে ওই বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড করে বাড়ে বা কমে,
বুঝে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, ওই আমরা একদম হোয়াইট বোর্ডে যে ক্লাসগুলো করছি ওগুলোর যে রেকর্ডিং আছে ওইটাও একটু দেখতে পারো যদি তোমার আরো বিস্তারিত আলোচনা দরকার পড়ে। আমি এখন তোমাদেরকে এই মাস থেকে নতুন করে ব্যাচ শুরু, মানে রিফ্রেশ ব্যাচ শুরু করার সময় আমি আসলে সবকিছু রিফ্রেশ ভাবে সাজানোর চেষ্টা করছি, কারণ আমি ধরে নিছি যে তোমরা এখন মোটামুটি সব চ্যাপ্টারই পারো, শুধু তোমাদের একটু একটু কি বলবো আসলে একটু গাইডলাইনটা দরকার বা আরেকটু হার্ড কোর লেভেল থেকে জিনিসগুলো আলোচনা করা দরকার। এই জন্য ওই জিনিসগুলো আর এই ক্লাসে এইসব ক্লাসে আলোচনা করতেছি না। ওকে, অল রাইট, সো যেটা বলতেছিলাম, তাহলে দেখো এখন একটু বলো তো দেখি, এই যে দুইটা রেখা আমরা পাইলাম, এই দুইটা রেখার মধ্যে ঢাল কার বেশি বলো তো? ঢাল কার বেশি আসলে বলো? ঢাল হচ্ছে প্রথমটার না দ্বিতীয়টার? আচ্ছা, প্রথমটার পক্ষে কজন? আচ্ছা, অনেকজন। তার দ্বিতীয়টার পক্ষে কজন? ধরো এই কোনটা, আচ্ছা অনুমান করে বলো তো এই কোনটা কত হবে? সরি আমি তো মনে একটু ভুল বললাম, এই কোনটা তো আমাদের কাউন্ট করবো না, মানে এই কোনটা কত হবে? এই কোনটা 30 ডিগ্রি ধরা যায় না, যায় তো নাকি? তাহলে এই কোনটা কত হবে আমাদের? 150. তাহলে নীল যেটা ওইটার ঢাল, হ্যাঁ নীলের থিটা হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে? ওকে, আর ধরো তাহলে এই কোনটা কত ধরা যায়? এখন উত্তর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, যেটা দেখতেছিলাম যে এটা ধরো না, এটা 45 ও হবে না মনে হয়, হবে কি? আচ্ছা ধরলাম 45 বা 50 ধরো, যাও 50 ধরলাম, তাহলে আমাদের এই লালের অ্যাঙ্গেলটা কত হবে? 130. তাহলে লালের অ্যাঙ্গেল হচ্ছে কত? 130. এখন ক্যালকুলেটার হাতে নাও, বসায় আর 10 150 চাপো আর 10 130 চাপো, দেখো কত আসে বলো আমাকে, রেজাল্টটা বলো। 10 130 তার মান কম আছে না? তাই তো? আচ্ছা এখন বলো, -0.5 বড় না -1.19 বড়? -0.5 বড়, সংখ্যা বিবেচনায় -0.15 বড়, বাট আমরা তো এখানে আমাদের মাইনাসটা আসছে আসছে কার জন্য? নেগেটিভ, এটা তরল মন্দন সেই জন্য না, তাই তো? তো মাইনাসটাকে যদি এখন ভুলে যাও, মাইনাসটাকে বাদ দিয়ে যদি চিন্তা করো, তাহলে 0.5 বড় না 1.19 বড়? 1.19 বড় মানে সেটার তরণের মান বেশি আর এটার তরণের মান কম, এবং এক্স্যাক্টলি ঘটনাটা এইখানে এইটাও দেখো, যেটা 1.19 সেটা তরণের মান হচ্ছে -5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর যেটার ঢালের মান 0.1 মানে কম সেটার ত্বরণের মানও কম, কিন্তু সেটা মাইনাস, মানে এখানে কম বেশি তুমি দুই ভাবে বলতে পারো। সংখ্যাগত ভাবে যদি বলি কম বেশি কোনটা, তাহলে -2 কেই বড় বলতে হবে, -5 কেই ছোট বলতে হবে, বুঝতে পারছো ঘটনাটা? বাট যদি ত্বরণ মন্দন কোনটার কম বেশি সেটা চিন্তা করি, তাহলে কিন্তু এটার ত্বরণ বেশি বলতে হবে, এটার ত্বরণ কম বলতে হবে, তখন মাইনাস চিহ্ন উপেক্ষা করে সংখ্যা দিয়ে অ্যানালাইজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো ঘটনাটা সবাই? ঢালের মান বেশি মানে
এটার এটার যে তর মন্দনের ভ্যালুও বেশি, মন্দনের ভ্যালু সংখ্যাগত ভ্যালু বেশি। এখন দেখো এটা আসলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সংখ্যার হিসাবে -2 বড় না -5 এর থেকে, বুঝতে পারছো? ওইটা আমি মিন করছি। দেখো সবাই এটা আসলে নিজের মতো করে মাথায় বুঝে নিতে হবে। দেখো বুঝতে পারতেছো কিনা সবাই? সব সেট, সব ঠিকঠাক আছে? যদি ঠিক থাকে তাহলে আর এত কমপ্লেক্স আলোচনার প্রয়োজন নাই। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা কি এখন যে তিনটা কন্ডিশনে দেখলাম, আমাদের ত্বরণের গ্রাফের আলোচনাও এখানে শেষ। সো এটা ছিল সুষম বন্ধনের জন্য। তাহলে সহজ বিষয়, ত্বরণের গ্রাফে যদি রেখাটা উপরের দিকে উঠে তাহলে ত্বরণ, যদি নিচের দিকে নামে তাহলে কি মন্দন, আর যদি সোজা থাকে তাহলে কি সেটাও সুষম ত্বরণ, বাট সেটার ভ্যালু জিরো, মানে ত্বরণ নাই অ্যাকচুয়ালি, রাইট? তো এখন যদি আমাদেরকে এখন বিভিন্ন গ্রাফের তুলনা করতে বলা হয়, তাহলে এখন তোমরা সবাই একসাথে ফোকাস করে উত্তর দিবা, গ্রুপ ডিসকাস করে যেমনি করে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের, আমরা চার ধরনের গতিবেগ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সুষম বেগ, একটা হচ্ছে সুষম ত্বরণে গতিশীল বস্তু, আর একটা হচ্ছে সুষম মন্দনে গতিশীল বস্তু, আর বাকিটা হচ্ছে অসম ত্বরণ বা মন্দন। অসম ত্বরণ মন্দনকে একসাথে কেন বললাম বুঝতে পারছো? কারণ এদের ত্বরণ বা মন্দনের মানটাও উল্টা পাল্টা, মানে কম বেশি, এর জন্য ওদের গ্রাফগুলো নিয়ে আমাদের আলোচনা করে খুব একটা সুবিধা হবে না। যা এটা লাস্টে আলোচনা করি। প্রথমে বলো দেখি, আমরা এখন ওই এই এই রোতে আমরা বেগের লেখচিত্র দেখবো, বেগের, আর এই রোতে দেখবো আমরা ত্বরণের লেখচিত্র, ঠিক আছে? এখন বলো তো দেখি, বেগের লেখচিত্রগুলো মানে গত ক্লাসের গুলো সবার মনে আছে না? আছে তো? জি স্যার। আচ্ছা তো বলো দেখি, প্রথমে আমরা বেগের লেখচিত্র বলবো সুষম বেগের জন্য। সুষম বেগের জন্য এই বেগের লেখচিত্রটা আমি কেমন পাবো বলো তো? এখানে কেমন হবে লেখাটা? এটা সোজা উপরে, সোজা উপরের দিকে, রাইট? তাই তো, নাকি কেউ দ্বিমত আছো? এই যখন আমরা দেখবো টি আর এস এর লেখচিত্র এরকম সোজা, তাহলে আমরা এক বাক্যে বলবো এটা সুষম বেগ, বুঝছো? আচ্ছা এখন মজার বিষয় চিন্তা করো, এখন হচ্ছে মূল কম্পারেটরটা। তো এইটা বস্তুটা সুষম বেগে গতিশীল ছিল, এটা হচ্ছে তার বেগের গ্রাফ। এখন ওই সুষম বেগে গতিশীল বস্তুটারই যদি আমি ত্বরণের গ্রাফ আঁকি তাহলে কেমন হবে রেখাটা? এক্স অক্ষ সমান্তরাল, বাকিরা সমান্তরাল। হ্যাঁ একটা নির্দিষ্ট বস্তুর গতি নির্দেশ করতেছে না? জি স্যার। এটা সবাই বুঝতে পারছো? এই দুইটা যে আসলে একই একই গতির গ্রাফ, সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা কেউ বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? এইবার দাসো সুষম ত্বরণে। তো এখন সুষম ত্বরণে গতিশীল একটা বস্তু, তার যদি বেগের গ্রাফ মানে টি বনাম এস এর গ্রাফ আমি আঁকি, কেমন আসবে গ্রাফটা? এটা কেমন পাবো? বক্র উপরের দিকে। প্রথম কথা সোজা তো হবেই না, এটা অসম্ভব। কিন্তু সেটা যেহেতু সুষম ত্বরণ মানে প্যাটার্ন আছে বেগটা বাড়ার, তাহলে আমি দেখবো এটা আস্তে আস্তে উপরের দিকে বাড়তেছে, মানে ঢালটা উপরের দিকে উঠতেছে, রাইট? এই হচ্ছে কাহিনী। এখন সেই সুষম ত্বরণে গতিশীল বস্তুটারই যদি আমি ত্বরণের গ্রাফ আঁকি তাহলে কেমন পাবো? এখানে রেখাটা এখন এটা সোজা চলে যাচ্ছে, তার মানে এই দুইটা যে গ্রাফের চেহারা এক আলাদা হইলেও এই দুইটা আসলে একই জিনিস নির্দেশ করতেছে। সিমিলারলি সুষম বন্ধনে কি হবে বেগের লেখচিত্র? কি হবে? এবং সেটা উপর থেকে নিচের দিকে যাবে, তার মানে এই দুইটা গ্রাফ আসলে একই ঘটনা, ঠিক আছে?
এবার যদি বলো অসন্তরণ বা অসম্বন্ধনে, সেটা আসলে আমার কোনো সে নাই। এটাকে কি বলে, এটাকে তোমরা আঁকা বাঁকা যেমনে খুশি সামনে আঁকতে পারো। বুঝতে পারছো ঘটনাটা? যেটা হচ্ছে তোমার সুসন্তরণ বা মন্দনে, তার যে বেগের লেখচিত্র, অসন্তরণ বা অসম্বন্ধন, সেটা উপরে নিচে আঁকা বাঁকা এঁকে টাইপ করতেছো। দাঁড়াও, কে যেন ডাক দিছে, আচ্ছা ওটা ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করবো কেমনে? আচ্ছা, আমাদের এই মিটিং টাইমটা আর 1 মিনিট আছে কিন্তু, ঠিক আছে? আর যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে এই গ্রাফগুলো কিরকম আসবে, এই চেহারা, এই দুটো জিনিসের চেহারা র্যান্ডম, ওখান থেকে আমরা আসলে কোনো স্পেসিফিক তথ্য বের করে দিতে পারবো না। এটা কেন বুঝছি না, সবাই বুঝছি তো নাকি? ওকে, সো তাহলে এখন বলো দেখি, যে কোনো গ্রাফের চেহারা দেখে বলতে পারবা যে কোনটা কি? আচ্ছা আচ্ছা, এখন বলো, এই যে আমরা যে ভ্যারিয়েশন গুলা দেখলাম, বেগের লেখচিত্র, তরণের লেখচিত্র, এখানে কিছু ভ্যারিয়েশন মিস আছে, বলো তো কোন ভ্যারিয়েশনটা মিস আছে এখানে, বেগের লেখচিত্র বা তরণের লেখচিত্র, কোন ভ্যারিয়েশনটা মিস আছে এখানে বলতে পারবা? অসমবেগ, সুষম তরণ, সুষম মন্দন কি অসমবেগ না? এগুলা কি অসমবেগ না? এগুলো তো অসমবেগ। তাহলে আচ্ছা, একটা জিনিস তোমরা প্রশ্ন কেউ করো নাই, দেখো আমরা দেখলাম যে এখানে তোমাদের আমাদের তরণের লেখচিত্রটা সোজা হইতেছে, উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে, কিন্তু বেগের কোন লেখচিত্র মানে টি বনাম এস কিন্তু নিচের দিকে দেখাই নেই, খেয়াল করছো? কেন এটা নিচের দিকে কেন হয় নাই বলো তো, কেন দেখাই নেই? কারণ সে যে গতিতে যাচ্ছে, দূরত্ব তো অতিক্রম করবে, স্মরণ তো হবে। ঠিক আছে, মানে নিচের দিকে তাহলে রেখাটা কেন পাবো না আমি, এটা কেন? দেখো সময়ের সাথে স্মরণ তো সবসময় বাড়ে, আমি যদি 5 মিটার থেকে 1 মিটারে যাই তখন তো আলটিমেটলি 6 মিটার হবে। অ্যাবসলিউটলি রাইট, এই হচ্ছে মূল কাহিনী। বিষয়টা যেটা হইতেছে যে আমাদের স্মরণ তো কখনো ঋণাত্মক হবে না, মানে এই যে রেখাটা যদি আমরা এরকম রেখা যদি পেতে চাই, সময়ের সাথে সাথে আমার এস এর ভ্যালু কি কমতে হবে না? তো সময়ের সাথে সাথে কি এস এর ভ্যালু কমে? কমে না। এই জন্য আমরা আমাদের এই গতিবিদ্যায়, লিনিয়ার গতিবিদ্যায়, এই বেগের লেখচিত্র মানে টি বাই এস এর লেখচিত্র কখনো নিম্নমুখী পাবো না। কথাটা বুঝতে পারছো? এখানে রেখাটা কোনোদিনও নিম্নমুখী হবে না। আবার যদি ধরো আমাদের এই সুষম বেগের লেখচিত্র একটা স্ট্রেইট হচ্ছে, সোজা, সেটা এটা যদি হয় তাহলে কি বুঝবা বলো তো, স্ট্রেইট মানে কি? রাইট, এটা স্ট্রেইট মানে সময়ের সাথে তার স্মরণের মান বাড়তেছেও না কমতেছেও না, মানে ওটা কি থাকে, স্থির থাকে। সবাই ধরতে পারছো ঘটনাটা? জি স্যার। এই হচ্ছে কাহিনী। তো এখন এই রকম বিভিন্ন জিনিসগুলো ভাবতে হবে। আচ্ছা, তো এই যে স্মরণের গ্রাফ, সরি বেগের গ্রাফ যে নিম্নমুখী হয় না বলতেছি আমরা, এটা আসলে সবসময়ের জন্য সত্য না, কোনো কোনো ক্ষেত্রে নিম্নমুখী হতে পারে। কখন হয় জানো? যখন আমরা তরঙ্গ নিয়ে কাজ করব তখন দেখব যে আমাদের এই রেখাটা নিম্নমুখী হতে পারে। এবং এটা কখন হয় জানো? এটা তখনই হয় যখন একটা সিকোয়েন্সের মধ্যে আমরা একই সাথে দেখতে পাই যে বস্তুটা সামনেও যায়, পেছনেও যায়, সামনেও যায়, পেছনেও যায়। জানি না কথাটা এখন বুঝতে পারবা কি না। যেমন ধরো একটা পেন্ডুলামের কথা চিন্তা করো, একটা পেন্ডুলাম, ঠিক আছে? পেন্ডুলামটা সামনে পেছনে দুলতেছে। এখন যদি তোমাকে রিয়েল টাইমে পেন্ডুলামের মোশন বলতে বলে, তোমাকে যদি টি বনাম কি বলবো আসলে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি হয়তো আজকে গ্রাফিক্স ট্যাবলেটটা ঠিক মতো বসাই না জায়গা মতো। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো তখন যদি তুমি আসলে অ্যাকচুয়ালি আঁকতে চাও এই বস্তুটা, যে পেন্ডুলামটার সময়ের সাথে, সময়ের সাথে তার যে স্মরণ, তখন তোমার এই গ্রাফে যেটা করতে হবে, আমরা তখন ধরে শুধু কি ফার্স্ট কোয়াড্রেন্ট ব্যবহার করে এসেছি না, অল প্লাস ব্যবহার করছি না, বাট তখন তোমাকে
প্লাস মাইনাস অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টও ব্যবহার করতে হবে, কারণ এটা একবার সামনে যায় একবার পিছিয়ে যায় তাহলে তার সরণ তো ভেক্টর রাশি, এটা তো দুইটি এখন এই বস্তু একই বস্তু একই সাথে দুই দিক যাইতেছে, তখন আমাকে একটাকে ধরতে হবে পজিটিভ একটাকে ধরতে হবে নেগেটিভ। আমাকে কথাটা কি বুঝতে পারছো? ধরো এটা যদি হয় আমাদের জিরো হয়, এখান থেকে এই পর্যন্ত যদি সরণ হয় তোমার পাঁচ মিটার তাহলে এটা হবে প্লাস ফাইভ, আর এই দিকে যদি সরণ ঘটে সেটা হবে মাইনাস ফাইভ। তখন তুমি যখন সময়ের সাথে এগুলো বসাবা তখন দেখবা আমাদের রেখাটা আসবে এইরকম টি বনাম এস এর গ্রাফটা, এই রেখাটা আমরা তরঙ্গের গ্রাফ বলি। আমি জানি না এটা কতটুকু তোমরা এখন বুঝলে, আমি আসলে এভাবে বুঝাও নাই, বাট শুধু এইটুকু বলে রাখা দরকার বলেছিল মনে হলে বললাম যে বেগের গ্রাফ নিম্নমুখী যেতে পারে তখন যখন বস্তুটা একই ঘটনার মধ্যে উল্টা দিকে ট্রাভেল করে। আমার কথাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। না শুধু স্পন্দনগত ক্ষেত্রে বললে হবে না, মানে ব্যাপারটা আমি বলি আমরা এতক্ষণ ধরে যা গ্রাফ গুলা দেখে আসছি একটা গতিশীল বস্তু জন্য ধরে আসছি এবং আমরা চিন্তাই করেছি বস্তুটা একদিকেই যাইতেছে আর কোন দিকে যাইতেছে না, বুঝতে পারছো? বাট যদি একই ঘটনার মধ্যে একটা বস্তু সামনে গেল মানে একটা গাড়ি সামনে গেল আবার গাড়িটা পিছিয়ে আসলো, যখন পিছিয়ে আসলো তখন কিন্তু সরণটা তোমার নেগেটিভ হিসেবে কাউন্ট করতে হবে, বুঝতে পারছো? ধরো 10 মিটার গেল কিন্তু যখন পিছন দিকে যাবে তখন তোমাকে আস্তে আস্তে তুমি 10 থেকে আবার 8-এ আসবা 7-এ আসবা 6-এ আসবা, তখন তোমার এই গ্রাফে বিন্দুগুলো উপরে উঠার বদলে নিচে নামবে, তখন গ্রাফটা নিম্নমুখী হবে, বুঝতে পারছো? এখন স্পন্দন গতি যেহেতু এরকম গতি একটা ভালো ধর সামনে পেছনে যায় এই জন্য তাদের ক্ষেত্রে আমরা এরকম আপ ডাউন কন্টিনিউয়াসলি ফলো করো মানে দেখবো আর কি, এই হচ্ছে ঘটনা। দেখো বুঝতে পারছো কিনা সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে এই জায়গাটাতে চিন্তা করো বলো। আচ্ছা যদি ডানে বামে যায়? ডানে বা বামে যায়? এখন ডানে বামে গেলে সেখানে ভিন্ন কেস, আমরা এখানে জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি, এই যে গ্রাফটা এই গ্রাফটার মধ্যে আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি, ডাইরেকশন নিয়ে কাজ করতেছি না। যেই বস্তুটা তোমার ডাইনে বামে যায় তখন তার ডাইরেকশনের ভ্যালুর জন্য আলাদা মানে সম্পূর্ণ আলাদা ওয়েতে চিন্তা করতে হবে, সেটাতে গ্রাফ দিয়ে তুমি ওইটা বুঝাইতে পারবা না, বুঝতে পারছো? মানে ট্রেডিশন আমরা যে গ্রাফের যে সেটআপটা আমাদের এই সেটআপ দিয়ে ওই ডান বামেরটা এই গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করা যাবে না, বুঝতে পারছো? ওকে, কারো কি আর কোনো প্রশ্ন রইলো তাহলে? এখন বস্তুটা ডানে বামে যায় যে বললো স্যার, বস্তু তো ডানে আর বামে তো যাচ্ছে, পেন্ডুলাম একবার ডান দিকে যাচ্ছে একবার বাম দিকে যাচ্ছে না? ওইটা মিন করে নাই, আমি তোমাকে বলি আমাদের মনে কর পেন্ডুলামটার কথাই বা ধরো একটা গাড়ির কথা চিন্তা করো, গাড়িটা ধরো তোমার এই রাস্তা, এটা একটা রাস্তা, গাড়িটা সামনে যাইতেছে পিছনে যাইতেছে কিন্তু গাড়িটা তো সোজা রাস্তা ধরে যাইতেছে, আঁকা বাঁকা রাস্তা ধরে যাইতেছে না, ওই ডানে বামে আঁকা বাঁকার কথা বলছে, গাড়ির চালকের ডানে বা বামে মানে সামনে পেছনে? জি স্যার বুঝেছি। মানে সামনে পেছনে না, মানে ড্রাইভারের জন্য সামনে পেছনেই যাচ্ছে কিন্তু বামে ডানে যাচ্ছে না, বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ জি স্যার। আমাদের তোমরা এসএসসি লেভেলে যত ধরনের পড়াশোনা করবা করতেছো গতিবিদ্যা সবকিছুকে আমরা বলি লিনিয়ার মোশন। কি বলি? লিনিয়ার, কারণ আমরা যত ধরনের গতি নিয়ে আলোচনা করতেছি বা করে আসবো সবকিছুই হচ্ছে স্ট্রেট লাইনের মধ্য দিয়ে চলতেছে, এই এই কন্ডিশনে আমাদের সব কাজ হয়েছে, ওই স্ট্রেট লাইন ছেড়ে সে বামে বা ডানে যাইতেছে ওই কন্ডিশনে কোনো কাজ হয় নাই, কথাটা বুঝতে পারছো? তোমরা এরকম যেই মোশনের মধ্যে যেই মোশনটা স্ট্রেট লাইনে হয় না ওইটাকে আমরা বলি 2D অথবা 3D মোশন, এগুলো সব 1D মোশন, তোমরা যত মোশন নিয়ে দেখতেছো যখন ডানে বামে যাবে তখন সেটা 2D মোশন হয়ে যাবে, আবার যদি উপরে নিচে একসাথে যায় তখন সেটা 3D মোশন হয়ে যাবে। যেমন ধরো টেবিলের মধ্যে যদি একটা পিঁপড়াকে তুমি ছেড়ে দাও, পিঁপড়াটা যদি একটা লাইন ধরে চলে তাহলে এটা 1D মোশন যেটা নিয়ে আমরা কাজ করতেছি, বাট পিঁপড়া যদি চিন্তা করে সে ডাইনে বামে এদিক ওদিক মোচড়াবে তাহলে ওইটা এখন 2D মোশন হয়ে যাবে। আবার যদি একটা মৌমাছি যদি চিন্তা করো রুমের মধ্যে উঠতেছে, সে ডাইনেও যায় বামেও যায় উপরেও যায় নিচেও যায় সামনেও যায় পিছনে যায়, ওটা হচ্ছে 3D মোশন। তো 2D তোমরা ইন্টারমিডিয়েটে উঠে 2D মোশন নিয়ে কাজ করো, প্যারাবোলা নামে একটা টপিক আছে, একটা বস্তুকে উপরের দিকে ঢিল মারলে অ্যাঙ্গেলে ঢিল মারলে সেটা যখন উপরে এইভাবে গিয়ে পড়ে, মনে করো ক্রিকেট বল বা ব্যাট, তোমরা হয়তো খেলা দেখে থাকবা যে ক্রিকেট খেলা হয় যখন LBW হয় তখন কি কম্পিউটারে দেখায় না যে বলটা যদি ক্রিকেটারে ঠেঙে না লাগতো কই গিয়ে লাগতো, দেখায় না? ওই ক্যালকুলেশনটা কেমনে করে, ওইখানে 2D মোশন ইউজ করে, এবং এই জিনিসটা তোমরা পড়বা ইন্টারমিডিয়েটে, তোমাদের ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 3 তেই আছে এটা।
যখন ইন্টারে পড়বা তখন এগুলো দেখবা, এটা টু ডি মোশন। বাট আমরা শুধু স্ট্রেট লাইন নিয়ে আসি, আমরা স্ট্রেট লাইন থেকে কোথাও বাইরে দিছি না এখন। আচ্ছা তো দেখো যতটুকু করলাম তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা তো এখন আসো তোমাদের একটু ঢাল সম্পর্কে পরিচয় করাই, ঠিক আছে? দেখো আমাদের টপিকটা হচ্ছে কি, সুষম বেগের লেখচিত্র থেকে আমরা বেগের মান বা ঢালের মান নির্ণয় করব। আসলে ঢালের মানই বেগের মান বা ঢালের মানই ত্বরণের মান, কেন এটা এখন বুঝবা। দেখো আচ্ছা আজকে কি এটা ধরবো নাকি ধরবো না বলো তো? আজকে একটু ঢাল নিয়ে আলোচনা করলে পুরাটা একসাথে আলোচনা করা দরকার আই থিঙ্ক। আমরা কি সামনে আগাবো নাকি অন্য প্রশ্ন নিব তোমাদের? হ্যালো কারণ ঢালের আলোচনায় মোটামুটি আমাদের সুষম বেগের জন্য ঢাল, তারপরে ত্বরণের ঢাল, তারপর হচ্ছে তাৎক্ষণিক দুটি আলোচনা আছে, লম্বা আলোচনা আছে। তো ওগুলা বলেলাম না, বলছিলাম না গ্রাফের জন্য ডেডিকেটেড তিনটা ক্লাস লাগবে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মতো। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে বা এনিথিং, যা যা বললাম এখন সবাই প্রশ্ন করতে পারো। আগামী পাঁচ সাত মিনিট যে সময় আছে ওইটুকু উত্তর করবো। কারো কোনো প্রশ্ন আছে? হিলু কারোর কোনো প্রশ্ন নাই? ওকে, কারো যদি প্রশ্ন না থাকে আমারই ভালো। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা যা যা কি করলাম তোমরা, আমি করবো নি, তোমাদের এই যে গ্রাফের যতগুলো প্যাটার্ন আমরা দেখলাম আমি ওগুলো লেকচার শিট হিসেবে পাঠিয়ে দিব নি, আমি স্লাইডগুলো ছবি পাঠিয়ে দিব নি। হ্যাঁ বলো স্যার, যদি বলে যে তরুণ বনাম সময়ের লেখচিত্র আঁকতে এবং সেখান থেকে বেগের পরিবর্তনের হার বের করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তরণ সময় বনাম তরণ নাকি? জি স্যার। এই ধরনের কোন লেখচিত্র অস্তিত্ব প্রথমত নাই, দ্বিতীয়ত এই ধরনের লেখচিত্র একমাত্র তোমার সেই তার জন্যই কাজে লাগাইতে লাগানো সম্ভব যাদের কিনা অসম তরণ আছে, তরণ আছে বা অসম মন্দন আছে। কেন বলতো? কারণ অসম তরণ অসম মন্দন মানে কি, যে বস্তুটা সুষম ত্বরণে চলতেছে তার ত্বরণের মতো সবসময় ফিক্সড, তাহলে তখন তুমি রেখাগুলো এখানে স্ট্রেট লাইন পাবা। বা যাদের হচ্ছে অসম ত্বরণ, এখন একটু গভীর আলোচনা বলে প্যাচানের আলোচনা হয়ে যাবে আর কি, যদিও বলি বিষয়টা, ধরো একটা বস্তু ত্বরণ হইতেছে, ত্বরণটা সুষম না, ত্বরণটাও সুষম হারে বাড়তেছে। আমার কথাটা কি বুঝতে পারছো? ত্বরণটা মানে বেগ বৃদ্ধির হারই তো ত্বরণ, ওইটাও সুষম না, তো বেগ বৃদ্ধির হারটাও একটা নির্দিষ্ট হারে বাড়তেছে। তখন গিয়ে তুমি হয়তো এই এই গ্রাফ, এই ধরনের যদি গ্রাফ তুমি মানে পয়দা করো, সেই পয়দা করলে গ্রাফের মধ্যে এরকম, আরে কি করলাম, সেই গ্রাফ পয়দা করলে সেই গ্রাফের মধ্যে তুমি এইটি আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলা আমি আজকে একটু ক্যালিব্রেশন হারাই ফেলছি, আসলে গ্রাফিক্স টেবলেটটা ঠিক মতো সেট করি নাই তো, যার কারণে এটা উল্টো দিকে চলে গেছে। সো তখন গিয়ে তুমি এই গ্রাফের মধ্যে আপ ডাউন দেখতে পাবা এবং ওইটা বোঝাবে তোমাকে এইটার বস্তুটার ত্বরণটাও কিও বাড়তেছে নাকি কমতেছে, মানে উল্টাপাল্টা হচ্ছে কিনা। বুঝতে পারছো ঘটনাটা? তোমার প্রশ্নটা বুঝতে, উত্তরটা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এই অসমের ক্ষেত্রেই দেখিয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আসলে ওই যে আমি তোমাদের অসম তরণ বা মন্দনের জন্য আলাদা কোনো প্যাটার্ন দেখাই নাই, কিন্তু তুমি অসম তরণ বা অসম মন্দন নিয়ে যদি আলোচনা করে তুমি যদি বেগের গ্রাফ বা তরণের গ্রাফ আঁকো, সাপোজ তুমি অসম তরণ অসম মন্দনের তরণের গ্রাফ আঁকতেছো, মানে টি বনাম ভি, এবং ধরে নিলাম যে তরণটাও বাড়তেছে, তখনও কিন্তু ওইখানে তুমি এই যে এই রকম প্যাটার্ন পাবা। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা আরেকটা বিষয় মনে হয় আমি মিস করে গেলাম, মনে পড়ছে, ধরো আমাদের যদি এই যে তরণের লেখচিত্র বা ইয়ের লেখচিত্র, আমরা কিন্তু লেখাটা কোনো রেখাকে একবারে ডাইরেক্ট খাড়া দেখাই নাই, দেখাইছি দেখাই নাই, কিন্তু কেন দেখাই নাই বলো তো? ডাইরেক্ট খাড়া কি হওয়া সম্ভব কোনো রেখা এরকম ডাইরেক্ট খাড়া? সম্ভব একটাও মাত্র ওয়েতে, কিভাবে? ধরো
একটা বস্তু আমি যদি বেগের গ্রাফ নিয়ে চিন্তা করি, ধরো বেগের গ্রাফের মধ্যে আমি আছি, এইটাকে আমি আমার মানে প্যাটার্ন হিসেবে চিন্তা করি, ধরো একটা বস্তু জিরো থেকে স্টার্ট করছে বা এই এই জায়গা থেকে ধরো স্টার্ট করছে, মানে এই জায়গা থেকে আমরা অঙ্কটা দেখতেছি, এখন এই জায়গায় আমি দেখতেছি রেখাটা সম্পূর্ণ খাড়া হয়ে গেছে, এটার মানে কি? ধরো এখানে ভ্যালু হচ্ছে 100, এস এর ভ্যালু হচ্ছে 100, এখন এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি সময়ের কোনো পার্থক্য আছে? সময় কিন্তু পার্থক্য নাই, মানে আমরা বলতে পারি যে উইদাউট এনি টাইম, কোনো টাইম ব্যয় করা ছাড়া এইটার সরণ একবারে 100 মিটার হয়ে গেছে না, নাকি? এখন এটা কি সম্ভব? জি স্যার, এটা কি সম্ভব? সম্ভব একমাত্র তখনই সম্ভব, তখনই সম্ভব যখন ওই বস্তুটার বেগের মান হবে ইনফিনিটি। আমার কথাটা বুঝতে পারছো? একমাত্র ইনফিনিটি হইলেই এটা কি সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এখন আসলে ইনফিনিটি বেগ অর্জন করা সম্ভব না, বা ইনফিনিটি অ্যামাউন্ট ত্বরণ অর্জন করাও সম্ভব না, এই জন্য এই রেখাগুলো কখনো খারাপ, একদম সরাসরি খারাপ প্র্যাকটিক্যালি হবে না। এখন যদি ঢালের কনসেপ্ট থেকে চিন্তা করো, এখানে আমাদের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? এখন ক্যালকুলেটারে 1090 বসাও, দেখো কি আসে। আশা করি সবার একটা ধারণা হয়েছে এখন, নাকি ঢাল বা গ্রাফ এর ওভারঅল ধারণাটা হয়ে গেছে না সবার? জি স্যার। ওয়েল অল রাইট, তো আর কারো কি কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না স্যার আপাতত নাই। ওকে আপাতত নাই, পরে তো কইরো, ঠিক আছে? ওকে অলরাইট, সবাইকে আল্লাহ হাফেজ।